নমস্কার, আমি মৌমিতা। 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভয়েস এটিনের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ভারতীয়দের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন 15ই আগস্ট। এদিন ভারত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা সহজে আসেনি, ভারতকে স্বাধীন করতে বহু দেশপ্রেমিকদের প্রাণ বলিদান দিতে হয়েছিল। ভারতের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে 15ই আগস্ট। কেন এই দিনটিতেই পালিত হয় স্বাধীনতা দিবস, একবার উল্টে দেখে নেব ইতিহাসের পাতাগুলো। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীনতা অর্জন করে। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখতেই প্রতিবছর 15ই আগস্ট তারিখটি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটিকে শুধুমাত্র ভারতের স্বাধীনতা পাওয়ার দিন হিসেবে উদযাপন করা হয় না, একই সঙ্গে স্মরণ করা হয় ভারতের বীর সন্তানদের, যারা দেশের জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। প্রধানত অহিংস, অসহযোগ ও আইনমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের ওপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। সেই থেকেই প্রতি বছর স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানটি জাতীয় চ্যানেল দূরদর্শনের সাহায্যে সারা দেশে সম্প্রচারিত হয়। রাজ্য রাজধানীগুলোতেও পতাকা উত্তোলন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এই দিনটিতে স্কুল, কলেজ, পাড়ায় বিভিন্ন প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানানো হয়। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।